প্রার্থীকে জেলা ওয়াইজ নিয়োগ করা হয়েছে তাদের বেতন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এবং তার সমাধানটা কোন পথে এগিয়েছে সেটা আমরা দেখব তারপর প্রাথমিক শিক্ষক নিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার আমরা জানি রাজস্বী আছে সিঙ্গেল বেঞ্চে যখন ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য স্থগিতাদেশ দেয় তখন রাজ্য সরকার জানিয়েছিল যে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাবে তো সেই ডিভিশন বেঞ্চে কেসটা কতদূর গিয়েছে তার শুনানি কবে এবং সমাধানের পথ কী সেই জিনিসগুলো আমরা এখানে একটু দেখব তারপর ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের সমাধান কবে হবে আমরা দেখলাম যে আজই কিন্তু নির্বাচনের নির্ধারিত ডেটসমূহ ঘোষণা হয়ে গেছে তার মানে অ্যাকচুয়ালি নির্বাচনের যে নির্ঘণ্ট সেটা কিন্তু বেজে গেছে তো এখনো ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের যে সুস্থ সমাধান সেটা এখনো হয়নি তো এই সমাধান কবে কিভাবে হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব আর আজ প্রাথমিকে কিন্তু আজ আহ ফলাফল প্রকাশিত হয়েছে তো আমরা এখানে ওয়েবসাইটে লিংক দিয়ে দিয়েছি বন্ধুরা যারা তোমরা সিটেট দিয়েছ তারা অবশ্যই এখান থেকে রেজাল্টটা চেক করে নেবে বন্ধুরা ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যেটা বলা আর সেটা হলো যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের জব আপডেট বা টিচিং জব ওরিয়েন্টেড বিভিন্ন নিউজের জন্য আর টেট ওয়াই টেটের যে সাবজেক্ট ওয়াইজ আলোচনা সেগুলো পাওয়ার জন্য আর যারা আমাদের চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিডিও যেটা মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে প্রবেশ করছি আজ আমাদের এক নম্বর আলোচনা যেটা সেটা হলো প্রাথমিকের নবনিযুক্ত শিক্ষকদের বেতন নিয়ে বিতর্ক ও তার অবসান আমরা জানি আমরা যেটা জানি সেটা হলো উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা নির্দেশিকা নিয়ে কিন্তু প্রবল বিতর্ক দেখা দেয় যে যে বিজ্ঞপ্তিটা অলরেডি সোশ্যাল সাইটে কিন্তু আমরা অনেকবারই দেখেছি বিতর্ক বিজ্ঞপ্তিতে যেটা ছিল সেটা হলো নতুনভাবে যারা স্কুলে জয়েন করেছেন অর্থাৎ সেখানেই স্কুলে নতুন যোগ দেওয়া শিক্ষকদের বেতনের জন্য স্যালারি বিল জমা না করার জন্য এসআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ফলে স্কুলে নতুন যোগ দেওয়া শিক্ষকদের মনে একটা আশঙ্কা সৃষ্টি হয় এই যে পনেরো হাজার সামথিং যে প্যানেলটা প্রকাশিত হয়েছে দু হাজার চোদ্দোর টেটের উপরে ভিত্তি করে সেখানে যে নবনিযুক্ত শিক্ষকরা আছে তাদের স্যালারি বিল যাতে এসআই না তৈরি করে তার জন্য নির্দেশ দিয়েছিল কেন এই নির্দেশ দেওয়া অ্যাকচুয়ালি নির্দেশটা কী ধরনের ছিল কেন এই নির্দেশ দেওয়া সেই নির্দেশ প্রসঙ্গে মানিকবাবুর বক্তব্য এবং উত্তর দিনাজপুরের ডিপিএসসি যিনি চেয়ারম্যান তার বক্তব্য সেই জিনিসগুলো আমরা এখানে দেখব তেইশে ফেব্রুয়ারি এই জেলার অর্থাৎ উত্তর দিনাজপুরের একশো সতেরোটি সার্কেলের উপরে এই নির্দেশ পাঠানো হয় যদিও এই ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের এই বিজ্ঞপ্তি বাতিল এবং এই বিজ্ঞপ্তিকে উপেক্ষা করতে হবে এই যে স্যালারি বিল যেন না করে এই বিজ্ঞপ্তিটা যেটা উত্তর দিনাজপুর জেলার ডিপিএসসি পাবলিশ করেছিল মানিকবাবু বলছেন যে এটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করতে এবং এটা বাতিল বিজ্ঞপ্তি কিন্তু এই সম্পর্কে যিনি চেয়ারম্যান চেয়ারম্যান উত্তর দিনাজপুরের তার যেটা বক্তব্য সেটা যে বিজ্ঞপ্তি ঘিরে এই বিতর্ক সেই বিজ্ঞপ্তি যিনি দিয়েছিলেন তিনি উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত গতদিন অর্থাৎ বৃহস্পতিবার দীপক বাবু ওই নির্দেশ প্রত্যাহার করে নিয়ে বলেন আমার ওই নির্দেশের সঙ্গে হাইকোর্টের সংশ্লিষ্ট নির্দেশের কোনো সম্পর্ক নেই অর্থাৎ দীপক কুমার ভক্ত এনার যেটা বক্তব্য উত্তর দিনাজপুর ডিপিএসি যিনি চেয়ারম্যান তার যেটা বক্তব্য সেটা হলো ইনি এসআইদের জন্য যে নির্দেশটা দিয়েছিলেন নবনিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে তার সঙ্গে কিন্তু হাইকোর্ট যে এসটি অর্ডার দিয়েছে তার কোনো সম্পর্ক নেই কেন সম্পর্ক নেই সেটাও কিন্তু তিনি ক্লিয়ার করে বলেছেন সম্পর্ক এই কারণেই নেই তিনি যেটা বলেছেন সেটা হলো জেলায় দুশো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়ে হয়েছে তাদের প্রোফাইল তৈরি হয়নি অর্থাৎ সরকারিভাবে এখনো তাদের বেতনের টাকাও বরাদ্দ হয়নি মার্চে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের বেতনের বিল পাঠানো হলে তা জেলার সব প্রাথমিক শিক্ষকের বিলের সঙ্গে মিশবে তাই শিক্ষকদের এক অংশের পুরো বেতন হওয়ার আশঙ্কায় ওই নির্দেশ দিয়েছিলাম ওই নির্দেশ প্রত্যাহার করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি অর্থাৎ ইনি যেটা বলেছেন সেটা হলো এনার যেটা বক্তব্য সেটা হলো যে সমস্ত শিক্ষকরা নতুনভাবে নিযুক্ত হয়েছেন তাদের এখনো যে কোয়াশন ফর্ম্যাট অর্থাৎ অনেকগুলো সরকারি কাজ ওখানে বাকি থাকে সেটা হলো জয়নিং লেটার সাবমিট করা তারপরে তাদেরকে নিজস্ব প্রোফাইল তৈরি করা সার্ভিস বুকের প্রাথমিক কাজটা করা এই সমস্ত কাজগুলো তাদের এখনো হয়নি যেহেতু তাদের এখনো প্রোফাইল রেডি হয়নি তার জন্য তাদের স্যালারি এখনো তাদের স্যালারি যাতে না হয় সেই কথাটাই বলেছেন তাদের স্যালারি হলে ওই সার্কেলের অন্য যে শিক্ষক আছে তাদের সঙ্গে স্যালারিটা মিশে যেতে পারে অর্থাৎ সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে তিনি সেই ব্যাপারটাই জানিয়েছেন এবং পরে উনি যে বিজ্ঞপ্তিটা দিয়েছিলেন সেটা প্রত্যাহারও করে নিয়েছেন এবং উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ রাজ্যের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে বিষয়টি উনি বিস্তারিতভাবে বলেছেন তাহলে এখানে যেটা আমরা বুঝলাম যে নতুনভাবে যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছেন প্রাথমিকে তাদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ কোর্টের স্ট্রে অর্ডারের সঙ্গে উত্তর দিনাজপুর ডিপিএসসির যে আহ স্যালারি সম্পর্কিত বিজ্ঞপ্তি তার কিন্তু কোনো সম্পর্ক নেই এবং অন্য জেলাতে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যতদূর আমরা জানি এরপর ডিভিশন বেন্সে রাজ্য সরকারের যে বক্তব্য সেটা আমরা একটু দেখবো ডিভিশন বেন্সে রাজ্য সরকারের যেটা বক্তব্য সেটা একটু দেখবো অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগত দেশ স্থগতিতেশের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার গত মঙ্গলবার থেকেই কলকাতা হাইকোর্ট সূত্রে এমন খবর এরপর এখন দেখার ডিভিশন বেঞ্চ কত দ্রুত এই কেসের শুনানি হয় এবং মামলা কোন দিকে মোড় নেয় যেটা এখানে বলার সেটা হলো আমরা জানি যে ডিভিশন বেঞ্চে কিন্তু রাজ্য সরকার অলরেডি অ্যাপ্লাই করেছে অর্ডার তোলার জন্য কিংবা পক্ষ বিপক্ষ বক্তব্যের জন্য কিন্তু ডিভিশন বেঞ্চের প্রাথমিক ডিভিশন বেঞ্চে প্রাথমিকের এই মামলাগুলো যে বেঞ্চে শুনানি হয় তার মধ্যে একজন বিচারপতি এখনো ছুটিতে আছেন তিনি এলেই এটার যাবতীয় শুনানি শুরু হবে এবং আশা করা যাচ্ছে এর খুব দ্রুত সমাধান হবে কিন্তু যেহেতু ভোটের নির্ঘণ্ট অর্থাৎ ভোটের দিনক্ষণ যেটা প্রকাশিত হয়ে গেছে তার জন্য কিন্তু বলা মুশকিল যে এই সমাধানটা কত দ্রুততার সঙ্গে হবে তবুও প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যেটা খবর প্রাথমিক পর্ষদ সূত্রে যেটা খবর তানারা কিন্তু চাচ্ছেন যে দ্রুত এই জিনিসটা সমাধান করতে এবং সকলকে নিয়োগপত্র দিতে আরও একটা ব্যাপারে যাদের নাম পাবলিশ হয়েছে তাদেরই এখনো কিন্তু দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে দ্বিতীয় যে মেরিট লিস্টটা আসবে সেক্ষেত্রে কাদের নাম থাকবে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে দেয়া হবে সে সম্পর্কিত ব্যাপারও পর্ষদ এখনো সঠিকভাবে জানায়নি এখন যেটা দেখার সেটা হলো ডিভিশন বেঞ্চে এই কেসের শুনানি কবে শুরু হয় এবং কেসটা কোন দিকে মোড় নেয় তার উপরেই কিন্তু নির্ভর করছে বাকি যে বাকি যে ব্যাপারগুলো আছে এই ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের সঙ্গে বাকি ব্যাপারগুলো কেমনভাবে সমাধান হবে সেগুলো নির্ভর করছে তো বন্ধুরা আমরা যখনই আপডেট পাবো এই সম্পর্কে তখনই আমরা তোমাদেরকে সমস্ত তথ্যটা জানিয়ে দেব আর তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো করে পাশে থাকা যে আইকনটা আছে সেটা ক্লিক করে রেখো তাহলে আমাদের দেওয়া ভিডিও নোটিফিকেশন প্রথমে তোমরাই পাবে আর যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করো এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো আর একটা কথা বলার সেটা হলো

তোমরা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে ওখানে প্রবেশ করতে পারো এবং তোমাদের যে আহ কত সাবজেক্ট ওয়াইজ একদম সাবজেক্ট ওয়াইজ কত নাম্বার পেয়েছো সেটা ডিটেলস দেখিয়ে দিচ্ছে সেটা দেখে নিতে পারো তো আজ আমরা এখানেই শেষ করছি ভিডিওটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো